Assalamuilaikum, kemon asen sobai. To aajke ami darun ekta recipe share korbo goromer jonno ekdom perfect ekta dessert bolte paren ba ekta makhano kichu ar ki jai hok eta mexican ekta actually eta ekta mexican khabar to etar naam ta hocche ki I think mangonada to kori banacchi oder eto ingredient ke use korbo ami ekdom normal simple bhabe khete oshadharon to ami যারা হচ্ছে গিয়ে মানে দেখা গেছে যে এটা হয়তো বা অ্যাভেলেবল পাবেন না আমর এটা চামই বলে আর কি মেন এই চামই তো এটা এই সসটা আমি ইউজ করবো এই সসটা তাদের এই ইনগ্রিডিয়েন্টের সাথে যাবে আর এখানে আছে গিয়ে কি বলে না তাহিন তো এটাও যে একদম আপনার ইউজ করতে হবে তা না কিন্তু আমি একটু ইউজ করব মেন হচ্ছে ইনগ্রিডিয়েন্ট আমার আপনার চিনি লাগবে লবণ লাগবে আর হচ্ছে গুঁড়োমরিচটা লাগবে তো চলেন আমার সাথে ফুল রেসিপিটা দেখার জন্য মানে সাথেই থাকুন আমি কি করি সেটা একটু আপনারা দেখলে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমগুলি সিলে নিয়ে আসলাম এখন আমি এখানে কিছুটা আম আমি ছোটো ছোটো করে কিপ করে রাখবো লাইক এক কাপের মতো আমি রাখবো কিছু করে আর বাকিগুলি সব যতদূর সম্ভব সবগুলি আমি হলো আঁটিটা বাদে অবশ্যই সবগুলি আমি একটু ব্লেন্ডার করে নিব বা আপনারা হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেবেন কারণ ফাঁকা আম দিয়ে করলে বেশি টেস্ট হয় এটা করে বেশি ফাঁকা আম দিয়ে বা কাঁচা আম দিয়ে আই ডোন্ট নো কি কীরকম হবে কাঁচা আম দিয়ে করলে মনে ভালো হবে সুগারটা একটু বেশি লাগতে পারে তো যাই হোক এবার আমি হলো এটা যা বলতেছি আর কি ছোটো ছোটো করে কিপ করে নেবো কিছু আর বাকিগুলো আমি স্মুথ করে নিব তো এখানে সাতটা আমের আমি দেখতে পাচ্ছেন একটা করে স্লাইস এখানে এইভাবে করে ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি তো এটা মাস্ট লাগবে আর বাকি এখানে আটিটা ছাড়া আমি সবগুলি আম এখানে খুব ভালো করে ব্লেন্ড করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার আমার আমটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিছি আর এই যে আমের সিডগুলি এগুলি আমি ইয়ে করব আমার গার্ডেনে ফেলে দিব দেখা যাক কোনো গাছ ওঠে কি না মনে হয় উঠবে না এবার আমি এখানে যা যা দিব এখানে তিনটা লেবু আমি কেটে রাখছি দেখতে পাচ্ছেন এই তিনটা লেবুর রস এখানে আমি সিপাই দিব সাথে দিব মরিচের গুঁড়ি হালকা বেশি ঝাল দেব না কারণ আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে আর এখানে দিয়ে দিব আমি চিনি নট টু মাচ অল্প আর এখানে দিয়ে দিব আমি অল্প কিছু তাহিন কারণ আমি ছিটাই দিব উপর আবার একটুখানি লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী তাহলে সাথেই থাকুন আমি করতেছি আপনারা দেখতে থাকুন আমি এখন প্রথমে দিব একটুখানি মরিচের গুঁড়ো সারা অনেক পছন্দ করে আর দিব না জাস্ট ওয়ান টিস্পুন দিলাম আমি তাহিন উপরেও কিছু দেবো এখন একটুখানি দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুনের মতো ওকে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এখানে আমি সুগার দিয়ে দিব লাইক ওয়ান টেবিল স্পুনের থেকে একটু বেশি একটু চিনিটা একটু দেখতে পাচ্ছেন চিনিটা একটু বেশি দিচ্ছি এবার আমি লেবুটা সিপে দেব লেবুর রস দেবো আর কি তো এখানে আমি তিনটা লেবুর রস দিয়ে দিচ্ছি দেন আমি জাস্ট মিক্স করে নেব এটা ব্লেন্ডার করব না লেবুর রসটা দিয়ে আমি আসলে লেবুর রস তিনটাই দেওয়া হয়ে গেছে এখন জাস্ট মিক্স 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 খুব ভালো করে এটা মিক্স করে নেবেন আমি একটু ভালো করে এটা মিক্স করে নিচ্ছি ওকে এবার আমি আমার কন্টেনারগুলি নিয়ে আসতেছি তো আমি এখন নিয়ে আসলাম কন্টেনারগুলি তো দেখতে থাকুন আর ভিডিওটি এখনই শেয়ার করে দিন কারণ এখন আমের সিজন আর আমাদের তো মনে করলেন যে বারো মাস আমরা আম পাই এবার এখন আমগুলি অনেক এক্সপেন্সিভ আগে তিনটা $1 পেতাম এখন একটাই $1 তো দেখতে পাচ্ছেন মানে একদম ফুল করা যাবে না কারণ আমি আবার আম দিব তো এই জন্য তো এবার আমি এখানে আম দিব আমি লবণ আর দিব না আমার সব কিছু অ্যাকচুয়ালি পারফেক্ট আমি একটু আম দিয়ে দিচ্ছি এখানে মজা
এখন হচ্ছে আমি আমর দিয়ে দিব, সে মেক্সিকান সসটা, সাইফানের অনেক পছন্দ এই সসটা। একটু স্টিম দিয়ে ইয়ে করে দিয়ে তারা নিচের দিকে একটু যাবে। নিচের দিকে যাবে আর কি। ডিলিশিয়াস। এবার উপরে আমি একটু তাহিন দিয়ে দিচ্ছি, এক্স্যাক্টলি সেম টেস্ট যেটা আমরা কিনে খাই, সেম থিং। ওরা এরকম স্টিক দেয়, স্টিক দিয়ে খায় আর কি, আলাদা করে দেয়। তো এবার আমি এখানে লিডগুলো আটকাই দিব। তো এভাবে করে আমি মুড়িয়ে দিচ্ছি, যেহেতু এটা লিড নেই তো এভাবে করে মুড়িয়ে একটা রাবার দিয়ে রাখতে পারেন, বা এভাবে করে রাখলেই হয়ে যাবে। এই যে এগুলি এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব জাস্ট 7-8 ঘন্টার জন্য। মোট কথা এটা ফ্রোজেন হয়ে যাবে, শক্ত টাইপের হয়ে যেতে হবে। এই তো আসতেছি আনটিল এটা ফ্রোজেন হওয়া পর্যন্ত। তো আমার এটা বসে গেছে, এটা অ্যাকচুয়ালি বসতে একজাক্টলি 4-5 আওয়ার হলে এটা হয়ে যায়, একদম পারফেক্ট টাইম হচ্ছে 4 আওয়ার। তো আমি 4 ঘন্টা পরে অলরেডি ওটা খুলে অর্ধেক খাওয়া শেষ, কারণ এর বেশি হলে কি হয় শক্ত হয়ে যায়, মানে অনেক বেশি আইস টাইপের হয়ে যায়, তখন একটু আস্তে আস্তে করে খেতে হয় আর কি। তো এখন এখনকার মানে আমি মনে হয় যে 8 ঘন্টা পরে মনে হয় বের করছিলাম এখন, তো মানে একদম যেরকমটা কিনাটা খাই আর কি, অনেক শক্ত থাকে, কিছুক্ষণ ওয়েট করতে হয় বের করে, তারপর আস্তে আস্তে করে খেতে হয়। তো আমার কাছে কিনাটা সত্যি বলতেছি, কিনাটার থেকে এটা আরও 10 গুণ টেস্ট হয় সত্যি একদম। তো এ পর্যন্তই আজকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।